মনোজ কুমার ওরাও সুমন কাঞ্জিলাল, সুমন কাঞ্জিলালের কি হবে? দীপক বর্মণ, হিরণ্ময় চট্টোপাধ্যায় যে কালকে ছিলেন আউট অফ কলেজ। ডাইরেকশন অফ দি পুলিশ মিনিস্টার, দে ডিড ইট। উই আর চ্যালেঞ্জিং দিস এফআইআর। আওয়ার বিজেপি এমএলএ উইল গো টু কলকাতা হাইকোর্ট ফর কোয়াস। ইটস এ বেসলেস, ফেব্রিকেটেড and politically motivated affair by the Mamata Banerjee. Speaker বলে বলেছে যে একটি সুস্থ এবং বলেছেন ওখান থেকে এখানে তো শোনা যাওয়ার কথা নয়, জাতীয় সংগীত শোনা যেতেই শোনা যেতে মানে যে ডিস্টেন্সে জাতীয় সংগীত হয়েছে আপনারা যেখানে ছিলেন সেখানে জাতীয় সংগীত শোনা যেত। ওসব উত্তর বলে দেবো না, কোর্টেও দেখা, কোর্টে দেখা, উনি তো ফিতা দিয়ে মাপুন, আমরা ওইসব তর্কে যাবই না। আরেকটা ইম্পর্টেন্ট হিসাব কালকে অমিত শাহজি দিয়ে গেছেন, এই যে বঞ্চনা আপনাদের, অমিত শাহজি বলেছেন, আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করছি, সেটা আরেকবার আপনাদের বলে দিলাম, মানরেগা কংগ্রেসের ইউপিএর আমলে 14,985 কোটি, 9 বছরে মোদীজির সময়ে 54,150 কোটি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা UPA 1 UPA 2 5,431 কোটি, NDA 9 বছরে 11,051 কোটি, এইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা 4,466 কোটি, ইউপিএ আমলে ইন্দিরা আবাস যোজনা, পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা 1,25,000 বাড়ি 30,000 কোটি টাকা দিয়েছে। এরা যে ড্রামাবাজি করছে, এই ড্রামার সঙ্গে বাস্তবের কতটা মিল নেই আপনারা প্রত্যেকটা কাগজ দেখলে বুঝতে পারবেন। হয়ে গেছে, কপি কোথায়? কপি দিতে বললাম যে আপনি যেটা না না করবে না, তো মমতা পুলিশ তো আমারটা এন্ট্রি করে রেখে দিয়েছি, যেহেতু মমতা ব্যানার্জির নামে এফআইআর আছে, সেকশন দিয়ে দিয়েছিলাম, আমি কোর্টে করছি, অপশান আছে, সিআরপিসি আইপিসিতে অপশান আছে, 72 ঘন্টা যদি জিডি না এফআইআর না করে আমার, আমি এফআইআর করতে পারি কোর্টে, আমি সোমবার দিন কোর্টে করব এগেনস্ট মমতা ব্যানার্জি। স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি মিউনিসিপাল সার্ভিস কমিশন, গরু পাচার, এরপরে আসছে মিড ডে মিল, তৃণমূলের 71 জন এমএলএ, 70 জন মিউনিসিপালিটি চেয়ারম্যান, তারা অভিযুক্ত। মমতা ব্যানার্জিকে বলবো ব্যাগ গুছান আপনি, তাড়াতাড়ি আপনার ব্যাগ গুছান আপনি, ডেজ আর নাম্বার, টাইম ইজ নকিং দ্য ডোর। কি করে নেবেন না, এই অর্থমন্ত্রীরও নিজেরও তত্ত্ব সত্য কি, আমরা সিটিং অ্যালাউন্স বা ডেলি অ্যালাউন্স বিল করতে হবে, বিল করতে, স্যালারিতে বিল করার স্কোপ নেই, অ্যাকাউন্ট ট্রান্সফার হয়। আমি আগেও বলেছি কর্মচারীদের ডিএ আন্দোলনের লড়াইতে প্রত্যেক মাসে যতক্ষণ না পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী পেনশনার্সরা ডিএ পাচ্ছেন, XML-এদের বেতন বৃদ্ধি হচ্ছে, ততক্ষণ শুভেন্দু অধিকারীর বাড়তি 50,000 টাকার চেক ডিএ মামলায় যারা সুপ্রিম কোর্টে লড়াই করছেন তাদের কাছে চলে যায়, এবং কনসেন্টও দিয়েছে কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যুদ্ধ মঞ্চ। না অনেক আগেই আপনারা 3 মাস আগেই দেখিয়েছেন। আর স্যালারি অর্থমন্ত্রী জানেন না, স্যালারি ট্রান্সফার হবে, আর ওনারা এবারে এমএলএ মন্ত্রী বিরোধী দলনেতা স্পিকার ডেপুটি স্পিকার যাদের বাড়িয়েছেন তাদের স্যালারি বাড়িয়েছেন, অ্যালাউন্স বাড়াননি,
অ্যালাউন্স যদি বাড়াতেন তাহলে বিল করার অপশন থাকতো। যেমন গত বছর আমাকে 5.5 মাস বাইরে রেখেছিলেন, আমি আপনাদের কাছ থেকে 7,000 টাকা করে 5.5 মাস নিইনি। আপনার অফিস আমাকে রিকোয়েস্ট করেছিল বিল দিতে, আমি বলেছি না, আপনি তো আমাকে বাইরে রেখেছেন বিধানসভায়। এবারেও যে কদিন বাইরে রাখবে আমার যে ডেলি অ্যালাউন্স 2,000 টাকা করে আমি বিল করব না। আমি একমাত্র এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভা যে 2006 সালে এবং আজ অব্দি মেডিকেল বিল নিয়ে অনলি এমএলএ সুরেন্দ্র অধিকারী যে মেডিকেল বিল দেয়। আমাদের কাছে ওসব দেখাবেন না, আমরা মমতা ব্যানার্জির মতো হেলিকপ্টার আর প্লেনে ঘুরি না। ওনার মুখ সাদা করার জন্য 2 লক্ষ টাকার ক্রিম লাগে, আমাদের ওগুলো লাগে না। গায়ের ছেলে মুড়ি পান্তা খাওয়া লোক আমরা। শুনুন একটা বিষয়, জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব এখন পর্যন্ত রয়েছে, তিনি জেলে জেলে পড়েন, ঘটনাটা আজকে বিজেপির তরফে তোলা হয়েছিল, তারপর একটা ওয়াকআউট হয়, সবটা মিলিয়ে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকার পরও তিনি মন্ত্রিসভার সদস্য? সেটা কালকে অমিত শাহজি বলে গেছে, অমিত শাহজি বলে গেছে, তুমি কেষ্ট পার্থ বালুকে সাসপেন্ড করে দেখাও যে তুমি ভাগ পাও, তুমি সাসপেন্ড করতে পারবে না পার্টি থেকে, কারণ তারা তোমার ভাইপোর নাম বলে দেবে। আমার বড় নেতা কালকে যা বলে গেছে, তারপরে আলাদা করে আমার নতুন কিছু বলার নেই। বাইরে রাখা হয়েছে যেহেতু কার্যত মুখ্যমন্ত্রী বিধানসভাটা চালান, বাকি সব তো ল্যাম্প পোস্ট, এখানে আমার তো বলার স্কোপ নেই, আমাকে বাইরে বের করে রেখেছেন, যদিও আমি এখনো সাসপেনশনের চিঠি পাইনি, আপনাদের মুখ থেকে শুনেছি, টিভিতে দেখেছি। আমাদের আমার পক্ষ থেকে চিফ উইপ অপোজিশন মাননীয় মনোজ টিগা, তিনি হাউসে বলেছিলেন যে এলওপিকে এর বাইরে রাখুন, বিলের বাইরে, কিন্তু ওরা যেভাবে বিল পেশ করেছে সেইভাবে বিল করেছে। এলওপি আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি, নতুন বিধানসভায় অন্য দলের এলওপি হতে পারে, তা ওরা হয়তো এলওপি রেখেছে, কিন্তু সেক্ষেত্রেও মনোজ টিগ্গাজি অন বিহাফ অফ মি অপশনাল চেয়েছিল, হয়েছি, যেটা অর্থমন্ত্রী অর্থ হাফ মন্ত্রী তিনি যেটা লাস্টে বলেছেন, অপশনাল রাখলে তো আমি প্রমাণ করে দিতাম যে বাড়তি টাকা আমি নিচ্ছি কি নিচ্ছি, আমি প্রমাণ করে দিতাম, সে সুযোগও দেয়নি। আমি আপনাদের অনেস্টলি বলছি, পশ্চিমবাংলার সমস্ত রাজ্য সরকারের বেতনভোগদের, রিটায়ার্ড পেনশনার্সদের এবং রিটায়ার্ড এক্স এমএলএদের, আপনাদের মাধ্যমে অন রেকর্ড রাজ্যের বিরোধী দল নেতা বলছে, যতক্ষণ না পর্যন্ত সরকারি কর্মচারী পেনশনার্সদের দিয়ে দিচ্ছে, প্রাক্তন বিধায়কদের মেডিকেল অ্যালাউন্স এবং ভাতা বৃদ্ধি করছে, ততক্ষণ এই অর্থ চেকের মাধ্যমে যতদিন ডিএল লড়াই সুপ্রিম কোর্টে চলবে আমি লয়ারের কাছে পাঠাবো থ্রু কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে পরামর্শ করে, যদি ডিএ মামলায় ফেব্রুয়ারি মাসে এরা জিতে যায়, তারপরে যতদিন না এক্স-এমএলএদের মেডিকেল এবং ভাতা বৃদ্ধি হচ্ছে, এই টাকা যে কোনো এনজিও রেপুটেড এনজিও যারা মেডিকেল সার্ভিস দেয় তাদের কাছে আমি পৌঁছে দেবো। শুধু একটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 4 জনের পরিবর্তে 8 জনকে জেলে ঢোকাবো, এই যে 12 জনের বিরুদ্ধে যে এফআইআর সামনে আসছে এটা কি তারই রেশ? না না, পাগলামি, উন্মাদের হাতে রাজ্য পাগল বলে দিয়েছে, ঘুমোতে পারেনি তো কালকে, ও যাতে চোর না শুনে সেই জন্য পরশু দিন আসেনি, আমি অ্যাসেম্বলিতে ছিলাম, ওর র্যাম্প বানানো হয়েছিল, উনি উঠবেন বলে র্যাম্প বানানো হয়েছে, দেখে আসবেন, র্যাম্প হুইল চেয়ার উঠবেন, পরশু আসেনি, সবাই প্রস্তুত ছিল সংবিধান দিবস আলোচনা, আসেনি, আগে থেকে বলা ছিল একে বের করতে হবে, কালকে আসার আগে খোঁজ নিয়েছে যে আমি ধর্মতলা গেছি কিনা, ওনার ডায়ে বায়ে সব আমার লোক আছে, উনি খোঁজ নিয়েছেন যে বিরোধী দল নেতা আছে না চলে গেছে, আপনারা দেখিয়েছেন আমি ঢুকেছি, আমি চলে যাওয়ার পরে উনি সেফলি এসছেন, আর উনি ভেবেছিলেন 21 জুলাই এপাং ওপাং ঝপাং আর পাগলু ড্যান্সের পরে উনি যেমন কফি আর ফিশ ফ্রাই খান আর সেতার বাজান,
ভেবেছিলেন শুভেন্দু অধিকারীও তাই, মিটিং হয়ে গেছে, অমিত শাহজি উড়ে গেছে, এবার শুভেন্দু অধিকারী মস্তিতে থাকবে, কফি খাবে, তন্দুরি খাবে, বিরিয়ানি খাবে, মজায় থাকবে শুভেন্দু অধিকারী। তা আমি ওকে চোর শোনানোর জন্য এসেছিলাম, আমার মিশন সাকসেস, দুটো গোল খেয়ে কানতে কানতে বাড়ি গেছে আর সারা রাত্রি চিৎকার করেছে। আগামী 4 তারিখ শুনলাম, আর একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, আউ ছেড়ে দাও, লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, গাড়ি লাগবে, বলছি আগামী 4 তারিখ স্পিকারের ঘরে একটা বৈঠক হয়েছে, বসুন দুপুর 1টার সময়, না না আমার তিনটে একটা কাজ ছিল, বসুন বললে কই, এবং সবাইকে সন্তুষ্ট করা, সেই বৈঠকটা হচ্ছে রাজ্যের মানবাধিকার কমিশনার সেই সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক, সেখানে আমি আমন্ত্রিত হয়েছে, সে বৈঠকে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে চিঠি পাঠিয়ে, সেটাতে আপনি থাকবেন কি থাকবেন? 4 তারিখে বলবো, 4 তারিখে তাড়াহুড়া করছেন না, কালকে আসছি 12টার সময় দেখা, মাতারের মামলা করেছিল না সল্লেকে, মান আছে তো আজকে, মানটা থাকলো তো ভাইপুর কালেক্টর দেবরাজ, ভাইপুর মহল এখন দেবরাজের কাছে থাকে, দক্ষিণ কলকাতাটা ওপার বাড়ি থেকে বেরোনোর পরে আর ওই জিটির টাকা ধরার পরে দক্ষিণ কলকাতা ওরা ভাবতে আনছে, ওই জন্য এয়ারপোর্টের গায়ে মালটা পাঠিয়েছে আর ঠিক জায়গায় ছিটিয়ে চলে গেছে। বাপ্পাদিত্য ও তো পার্থ কালেক্টর, সবাই জানে 100 কোটি টাকা মিনিমাম করেছে পার্থ চ্যাটার্জির বড় কালেক্টর,